আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেখানে বলা হচ্ছে আজ বৃহস্পতিবার আংশিকভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তার কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে বয়ে যেতে পারে এবং কিছু কিছু জায়গায় হতে তা প্রশমিত হতে পারে। তাপমাত্রা সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবং সেই সঙ্গে জানিয়ে দিতে চাই আজকের বিভাগীয় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 25.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9.7 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের সর্বোচ্চ সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস। এবং ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি জানিয়ে দিতে চাই সূর্যোদয় এবং সূর্যাস্ত পরিস্থিতি। আজ ভোরে সূর্যোদয় হয়েছে 6:42 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5:26 মিনিটে।